আলাইকুম আসসালাম রহতল্লাহফরা কাতু এক সময় ভাই জিজ্ঞেস করছিলেন মৃত্যু ব্যক্তিকে গোসল করার সুন্নতি পদ্ধতি কি যে সময় ভাই গোসল দিতে চাইলে প্রথমত মতো আর উজুর স্থানগুলা গুলা উজুর অঙ্গগুলা আগে করবেন করবেন বলে উজুরঙ্গগুলা আগে ধত করবেন উজুর অঙ্গগুলা আগে ধত করবেন امر مائه قالت دخل علينا رسول الله صلى الله عليه وسلم ونحن نغسل ابنته فقال اغسلنها ثلاثا او خمسا او اكثر من ذلك ان رايتن ذلك بماء وصدر وجعلنا في الاخره كافورا او شيئا من كافور فاذا فرغتن

তিনি বললেন তোমরা তিনবার পাঁচবার পাতা প্রয়োজন তাকে গোসল দাও আর শেষবার শেষবার দিকে আফুর কাপুর অথবা বলেছেন আফুরের কিছু অংশ পানিতে ডুবে ঢিলে দিবে ঢেলে দিবে গোসল করার করবার পর আমাকে খবর দিবে তাকে গোসল করা করবার পর আল্লাহ রসুল সাল সাল্লাম বলছে আল্লাহ আমরা রসুল সাল খবর দিলাম দিলাম তিনি এসে তহমন বাড়িয়ে দিলেন এবং বললেন তার শরীরে দাও দাও এর এর আর এক বর্ণা ভাষা বল হলো বল হলো তাকে বিজোড় অথবা পাঁচ অথবা সাত বা সাত বার পানি ঢেলে গোসল দাও আর গোসল গোসল আর গোসল ডান দিক থেকে পুজোর জায়গাগুলো দিয়ে শুরু করবে তিনি আতিজা বলেন আমি তার চুল এ তিনটি বেনে বানিয়ে পিছনের দিকে ছেড়ে দিলাম এবং বোখারি মুসলিম উভয় গ্রন্থ হাদিস নিয়েছেন জি সময় তো ভাই বোনেরা যারা আমরা শুনছি হাদিসটি থেকে যে আপনার গোসল দেওয়া হলে আগে ডান দিক থেকে শুরু করবে শুরু করবে ডান দিক থেকে উজুর জায়গাগুলো শুরু করবে আর শুরু করবে ডান দিক থেকে শুরু করবে উজুর এভাবে যা বলা হলো বলা হলো যে আপনার আপনার পাঁচবার তার থেকে বেশি গোসল দেওয়া যায় তার থেকে বেশি গোসল দেওয়া যায় বোরের পাতা তার সাথে স্মরণ করে আর শেষের দিকে কাপড়ের কিছু অংশ দিতে বললেন কিছু অংশ দিতে বললেন তাই গোসলের সুন্নতি পদ্ধতি হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় আল্লাহ ডান দিক থেকে গোসল এবং কুজোর অঙ্গ আগে ধত করার পরে তিনি এভাবে তিনবার পাঁচবার আরো বেশি পর্যানে গোসল করাইছেন যা হাদিস থেকে স্পষ্ট প্রমাণ হয় আল্লাহ রসোলামের মেয়েকে এভাবে গোসল করেছিলেন মাতিয়া